আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও বিদেশের যে যেখানে থেকে বাংলা টিভি 71 দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের উপদেষ্টা নাসিরউদ্দিন নাসির। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ এবং আরও উপস্থিত ছিলেন সেখানে রিমা খাতুন, সাধারণ সম্পাদিকা। বিস্তারিত জানবো বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার জনাব নাসির মোল্লার রিপোর্টে। সভাপতি, সকলকে জানাই আমার সম্মানের সালাম, আসসালামু আলাইকুম। সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু তারাই ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, হকের পথে টিকে থাকার জন্য প্রয়োজনে ধৈর্য ধারণ করেছে। আমার তৌফিক ইলাল বালাক। খুব ব্যস্ত সময় কাটে তো প্রতিবন্ধী সেক্টরটাতে। আমার কাছে যখন মনে হয়েছিল এখানে আমার ভাই আছে ফারুক, তারও একটা প্রতিবন্ধী বিদ্যালয় সে প্রতিষ্ঠাতা করেছে, তো 16 সালে, তাই না ফারুক? 16 সালে আমাকে বললো যে ভাই ও তো ঢাকাতেই থাকে। পরিস্থিতিতে দেখলো যে স্কুলগুলো হয়ে যাচ্ছে, যেভাবে স্পিড আসার কথা, গভর্নমেন্টের কাজ করার কথা, সে কাজটা করছে না। তো বললো যে ভাই এমন কিছু একটা করা দরকার যে স্কুলগুলোকে এগিয়ে নিতে হবে। আমি বললাম ঠিক আছে, কী করতে হবে বলো। বলো যে একটা অন্তত উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে স্কুলগুলো তাদের সাথে কথা বলে আপনি একটা মানববন্ধন করেন যাতে স্কুলগুলো দ্রুত হয়। সেই 16 সালে এপ্রিল মাসে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আমি মিটিং করছিলাম, মানববন্ধন করছি, এবং সেখানে 400 অধিক মানুষের উপস্থিতি ছিল যারা প্রতিবন্ধী স্কুলগুলো নিয়ে কাজ করে। আজকের এই মিটিং থেকে অহন মুক্তিযুদ্ধ যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা পেয়েছি তাদের প্রতি গভীর সমবেদনা। মাঝে আমাদের প্রধানমন্ত্রী জনাব নাসিরউদ্দিন যথেষ্ট সুন্দরভাবে গঠনমূলক অনেক কথা বলে গেছেন, যদিও আমরা একটা আমরা মনে করতেছি যে আমরা দেশ ও জাতির অবহেলিত ব্যক্তিদের নিয়ে আমরা একটা ভালো কাজ করতেছি। এখন আমরা যেরকম সরকার একটা আমাদেরকে সার্কুলার দিয়ে আবেদন করাইছে, আমরা আবেদন করছি, সেটা আমরা ফল এখনো পাই নাই। যাতে এই ফলটা আমরা পাই সেই বিষয়েই যদি আন্দোলন করতে হয় ওইভাবেই আন্দোলন করতে হবে। আর প্রাথমিকভাবে যেহেতু আমাদের একটা ঘোষণা দ্বিতীয় আন্দোলনের সময় একটা ঘোষণা দিছিল, বিগত দিনে আমরা অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছি, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রেক্ষাপটে অনেকে ব্যক্তিগত রাজনীতি করেছেন, রাজপথে লড়েছেন, জেল জুলিয়ে খেটেছেন, তার মধ্যে আমিও একজন। 1982 সাল থেকে রাজনীতি আমার শুরু, 10-12টা মামলা খেয়েছি ইত্যাদি ইত্যাদি যা বলা যায়। আমরা প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি এমপির লক্ষ্যে আমরা বিগত দিনে অনেক আন্দোলন আমরা করেছি। আসলে আমরা আন্দোলন করেছি, কয়েকবার করেছি আন্দোলন। আসলে আমাদের দেওয়া দেখতে একবার ঠিক আছে আর কি, যেটা বলা যায়। তাই আমি বলবো যে নাজমা তো ভালো প্রস্তাব দিয়েছে যে আমাদের একটা কমিটি করা দরকার। কমিটি করে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আছে বা প্রেস সচিব আছে, অনেকগুলা উইংস আছে আর কি, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। আমরা কি রেজাল্ট আসে দেখার পর যদি যে আমরা নেগেটিভ রেজাল্ট আসে তাহলে আমাদের মূল পর্দায় বাস্তবে মরতে হবে। তাহলে আমাদের আমার সাজেশন আর কি, পরামর্শ, তা আমরা হাইকোর্টে আমরা রিট করতে পারি। আর বাংলাদেশের যে গুলো প্রতিবন্ধী স্কুল দ্বারা করানো হয়েছে, প্রতিটা স্কুল থেকে যেন একজন দুইজনকে মানে হুইল চেয়ার সহ বাচ্চারা আইসা যেন আন্দোলনের সামনে কাতারে থাকতে পারে, এবং কি ওনারা বলতে পারে যে আমাদের বিনা বেতনে পাঠদান করে আসতেছে আমাদের শিক্ষকরা, তাদের সাথে সহযোগিতা কামনা করার কারণের জন্য তারা বেতন যেন পায়, এই কারণের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, তাদের তিল তিল করে গড়ে তোলা এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেটাকে নিয়ে তাদের স্বপ্ন সাধনা, সেই স্বপ্ন সাধনা বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে আসছে, যার জন্য আমরা প্রত্যেকেই শোকাহত। আমাদের দাবি তো একটাই,
আমাদের সারা বাংলাদেশের যা প্রতিবন্ধী স্কুল আছে সেগুলো স্বীকৃত এনপিএ করার আমাদের সবার দাবি। আমরা সবই মানি, প্রত্যেকে প্রত্যেকে মেটাকে আমরা মানি, রাখলে আমাদের জন্য কি হবে? এটা যদি আমরা আদায় করে নিতে না পারি তাহলে এটা ব্যর্থতা আমাদের বিষয়ে। সেটা হচ্ছে যে কোনো সংগঠনই থাক না কেন, সংগঠন যার যার স্কুলগুলো সবার। তো এখন আমরা যদি মনে করি যে এখানে আমরা যে সংগঠনে ব্যানারে আজকে মিটিং করতেছি আমাদেরকেই সব করতে হবে, আমরা আমরাই দায়বদ্ধ এই জন্য, তাহলে আমার মনে হয় এই বিষয়টা চিন্তা আমাদের অত সঠিক হবে না। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য তো অনেক দিয়ে ফেলছি, অনেক আন্দোলন সংগ্রাম করা হয়েছে, এখন আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, সরকারও শেষ মুহূর্ত, এখন স্কুলে প্রয়োগ, সেই ক্ষেত্রে স্কুলটা কীভাবে বের করা যাবে এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য সবার হওয়া উচিত। আমি মনে করি যে এখন স্কুলটা কীভাবে বের করা যাবে, সরকারের এক মাস সামনের দিকে আছে, আগস্ট মাস ঠিক আছে, কিন্তু আন্দোলনে দুইভাবে করা যায়, একটা অফিসিয়ালভাবে করা যায়, একটা প্রকাশ্যে মাঠে করা যায়। তো মাঠেরটা আমরা করবো না, কোনো অফিসিয়ালভাবে আগস্ট মাসে আমরা আন্দোলন করতে পারি, সেটা হলো অফিসিয়াল সিস্টেমে। আর যেহেতু 10 তারিখে একটা সিদ্ধান্ত আছে, তাদের স্থায়ী কমিটির মিটিং হবে, মিটিংয়ের আগে আমরা যাতে অফিসিয়ালভাবে একটা চাপ সৃষ্টি করতে পারি। এবং আমি দুঃখের সাথে বলতে চাই আমরা যে কর্ম করি এই কর্মটাও কয়জন জানি বা এই কর্মের প্রতি স্যাটিসফাই নো, স্যাটিসফাই না হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ কি তাহা যাহা চায় তাহা কি পায়? অন্যায় আল্লাহ বলেছেন মানুষ তাহাই পায় যাহা সে করে। কিন্তু কি লাভ আমাদের অধিকারী যদি না উদ্ধার করতে পারে? আর ওই যে বড় ভাই নাসির ভাই বলছে চিটার, আমরা আমি আমার বাড়িতে আমার প্রতিষ্ঠিত আমল ছানা, আর আমি মানসিক থেকে যখন বাড়িতে যাই চুরের মতো যেতে হয়, মানে গেলে রাস্তাঘাটে স্কুল করতে হবে, স্কুল কি হয় মনে হয় তাদের নিজের জায়গা জমি দিচ্ছি পৌরসভার মধ্যে, আমার স্কুলটা রামপুরা বিশেষ শিক্ষা বিদ্যালয় দিতে পারি, পাগলামিটাকে যদি সরাই দিতে পারি। আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন কথা আমি বলবো না, উনি বলবেন না, উনার যে প্রধানমন্ত্রী বলবে সে পাগলামি আমাদেরকে করছে, উনি বলবেন না প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী ওনাকে ডেকে বলবে তোমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা বিষয় একটা সাথে একটা কমিটি করে দিয়েছে, আমি সচিবদেরকে নিয়ে তাদের কি কি করেছে যে এখন সারা বাংলাদেশ উদার হয়ে গেছে। সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে দিয়ে যদি আমরা সমাজ কল্যাণ মন্ত্রীকে বলাতে পারি সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 64টা জেলায় একটা বিভাগ অনুযায়ী আমাদের সমন্বয় পরিষদের কেন্দ্র নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যেকটা জেলা ডিসি এবং সমাজ কল্যাণ অফিস ঘেরাও করতে হবে, সার্কুলেট দিতে হবে, তাহলে এবং সেখানে স্থানীয় এবং জাতীয় পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া অবশ্যই কভারেজ করবে, প্রধানমন্ত্রীর লোকদর্পণে আসবে, তার চোখে আসবে, আমাদের বিভিন্ন পত্রিকা টিভি মিডিয়া এভাবে কভার করতে হবে। অবশ্যই সমন্বয় পরিষদের মাধ্যমে আমাদের একটা লিস্ট দাবি, সেই লিস্টে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে আমি দাবি জানাই সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকবে, আর বাদ বাকি প্রতিষ্ঠান যেগুলো আসছে সেগুলো হচ্ছে সুযোগ সন্ধানী, সুযোগ সন্ধানী দেখা যায় যে তাদের কোনো নামগন্ধই নাই, তারা একটা অডিট করছে, আমি কি অডিট করছে আল্লাহ ভালো জানে, তারপরে দেখা যায় যে আমরা অডিট করতে পারলাম না, ভার্চুয়াল স্টাইলের প্রতিষ্ঠান, আমরা আন্দোলন করছি, আমরা জানি যে কিভাবে এই অনুমতি প্রথমে দাঁড়ানোর যে অনুমতি সেই অনুমতি নিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ডিএমপির কার্যালয়ে বারবার গিয়েছি, শাহবাগ থানা বারবার গিয়েছি, অনুমতি দেন এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে অনুমতি দেন, আর আমাদেরকে যারা যারা কথা দিয়েছিল যে আমরা এই পরিমাণে শিক্ষক নিয়ে আন্দোলনে উপস্থিত হবো এটা করবো সেটা করবো, আমরা কাউকেই পাইনি মাঠে, ওনার কাছে যদি যদি মেসেজটা পৌঁছাইতে পারতাম, আলোচনায় বলেছিল অনেকে আমাদের মন্ত্রী মহোদয়ের কথা, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, আজকে যদি আমরা একটা যোগ্য মন্ত্রিত্ব মন্ত্রী পাইতাম তাহলে যদি উনি যদি আজকে একটু সোচ্চার হতেন তাহলে আমাদের আজকে আমাদের এই দাবির পক্ষে রাষ্ট্রীয় সহজ হয়ে থাকছি, যেহেতু আমরা যোগ্য লোকটিকে পাই নাই। শিক্ষক সংগঠন না হলে সমন্বয় পরিষদকে জোরদার করা যাবে, শিক্ষক শিক্ষক সংগঠন অবশ্যই রাখবে, এবং আপনাদের সকল শিক্ষক কর্মচারী এবং ভেদাভেদ না করে বলে এই প্রতিবন্ধী স্কুল বাদ দিয়ে আমারটাই হোক অমুক বাদ দিয়ে আমাদের সবাইকে সম্মিলিত হতে নিতে হবে, এখন একটা প্রতিবন্ধী স্কুল বাংলাদেশে আসলে হবে না, এখন আপনাদের
যাই যাই অবস্থা, এরকম বিচ্ছিন্ন সেটা আমি ধরবো 20% 80% আমরা 2016 সাল থেকে, যে 4-3-7 বছর, ওই যে বললেন এখন 28 বছর পর একটা প্রতিষ্ঠান স্বীকৃতি বা এমপিও প্রাপ্ত হলো, তা আমার মনে হয় না যে এই 7 বছরে আমরা খুব হাঁপিয়ে ওঠাটা ঠিক হবে না। কারণ যে ডিজেবলদেরকে নিয়ে কাজ করি আমরা, এরা হলো চুপসে পড়া বেলুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ বাংলা টিভি 71 দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, আজ আমরা অবস্থান রেখেছি শিশু কল্যাণে। দেখতে পাচ্ছি যে আলোচনা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষকরা এখানে সারা সমগ্র বাংলাদেশ থেকেই আজ এখানে এসে তারা আলোচনা সভা করে থাকেন। আমরা জানতে পারলাম যে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন হয়রানির শিকারই হচ্ছে। তো আমরা একটু প্রধান সভাপতির সাহেবের সাথে কথা বলবো। আপনারা হয়তো জানেন আমাদের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে পরিচালিত হয়ে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সর্বশেষ 20 নভেম্বর 2019 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আবেদন গ্রহণ করে, বিভিন্ন যাচাই বাছাই করে এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি। আজকে প্রায় 3 বছর অবহিত গেল চলে গেল, আমাদের শিক্ষকরা এখনও কোনো সুনিশ্চিত সিদ্ধান্তের আলোকে পৌঁছাইতে পারেনি। আমরা সর্বশেষ 11 এবং 12 জুন একটা বৃহৎ আন্দোলন করেছিলাম, সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব আমাদের কমিটমেন্ট করেছিল জুলাইয়ের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি সম্পন্ন করবে, কিন্তু দুর্ভাগ্য জুলাইও চলে গেল, আমাদের সেই স্বীকৃতি এখনও আমরা পাইনি। এখন সামনে আপনাদের কী চিন্তা ভাবনা এই প্রতিবন্ধীকে দীর্ঘদিন যাবৎ যে আপনারা সেবাগুলা নিঃস্বার্থে দিয়ে আসছেন, সমগ্র বাংলাদেশ আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষকেরা যে শ্রমগুলা দিচ্ছে নিঃস্বার্থে, আসলে এখন সামনে আপনাদের কী পদক্ষেপ নেওয়ার? সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়কে 7 কর্মদিবস সময় দিচ্ছি, যদি আমাদের দাবি অর্থাৎ আমাদের স্বীকৃতি ডিক্লেয়ার না করা হয়, 7 কর্মদিবসের মধ্যেই আমরা সমগ্র বাংলাদেশ থেকে সকল শিক্ষক এসে সর্বাত্মক আন্দোলনে আবার ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা হাতে নেওয়ার লক্ষ্যে। ধন্যবাদ, আপনাদেরও সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি প্রতিবন্ধী শিক্ষকের প্রধান সভাপতি, তিনি বলে থাকেন যে দীর্ঘদিন যাবৎ তারা মাঠে রয়েছে, এমনকি এখনও পর্যন্ত স্বীকৃতি তারা পাচ্ছে না। তারা বিভিন্ন মানববন্ধন, মেঘ বৃষ্টি রোদে একটা শিক্ষক হইয়া তারা মাঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনও সমাধান আসছে না। তো তাদের দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় প্রতিবন্ধী অসহায়দের জন্য ভাবে, সেই ধারাবাহিক লক্ষ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাদেরকে এই স্বীকৃতিগুলা দিয়ে থাকেন, তাহলে প্রতিবন্ধী বাচ্চারা লেখাপড়ার মান বেড়ে যাবে বলে আশ্বাস করেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।